এখন শুধু কিন্তু পড়ে রয়েছে শুধু এই ধ্বংসাবশেষ, আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এই দেখো মাছ, এরকম মাছ দেখে দেখে না ভোর। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভারতের লাস্ট ল্যান্ড ধনুষ্কোটি ও রাম সেতু। আজকের এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো রামেশ্বরমের বেশ কিছু সাইট সিন, ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমের মন্দির। সেই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, কোন সময় যাবেন, সব কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এইদিকে রাস্তার দুপাশে কিন্তু হোটেল আছে, এই মন্দিরের সামনেই হোটেল, ধর্মশালা সব কিছুই আছে, তো কোনো অসুবিধা নেই, খাওয়ার দাওয়ারও ভালো সব কিছু। আর এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িতে। পেছনে কিন্তু এটা ডক্টর এপিজে আব্দুল কালামের হচ্ছে বাড়ি, তো ডক্টর এপিজে আব্দুল কালামকে সেটা সবাই জানো। তো এখানে এই বাড়িতে কিন্তু হচ্ছে উনি থাকতো, ফার্স্ট ফ্লোরে তার হচ্ছে সব ধরনের রেকর্ডস বা অ্যাওয়ার্ডস যেসব। ফার্স্ট ফ্লোরে কিন্তু হচ্ছে যত হচ্ছে সার্টিফিকেট, রেকর্ডস যা কিছু আছে সব কিছু ফার্স্ট ফ্লোরে আছে। আর সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে সব জিনিসপত্র, বই টই। তো এটাও কিন্তু হচ্ছে এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, যে বাড়ি এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বাড়িতে, সেখানেও কিন্তু মেমোরিয়ালের মতনই বানিয়েছে, মানে ওখানেও তার সব কিছু জিনিসই আছে। প্লাস এইটা হচ্ছে কি সমাধিস্থল, এখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল, আর ইউজ করা সব জিনিসপত্র, মানে ডায়েরি টায়েরি বই যত কিছু আছে, প্লাস তার মানে সে যে যেই সব জামা কাপড় পরতো লাস্ট, যেসব জিনিস পরে গেছিলো, যেসব ইউজ করতো, সব কিছুই এখানে রাখা রয়েছে। আর ভেতরে ঢুকতে কোনো এন্ট্রি ফি বা কিছু নেই, কিন্তু মোবাইল অ্যালাউ নয়, মোবাইল হচ্ছে বাইরে লকার আছে, এই সাইডে লকার আছে, তো সেখানে লকারে রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। ব্রিজটা কিন্তু যখন হচ্ছে বড় কোনো জাহাজ আসে তখন কিন্তু এটা উঠে যায়, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রিজ। শুধুমাত্র একটা আফসোস থাকলো যে এই ব্রিজের মানে ট্রেন লাইন ছড়ে যে রামেশ্বরম আসতে পারলাম না, বাট কোনো ব্যাপার না, যখন ব্রিজটা চালু হবে অবশ্যই আসবো, আর অবশ্যই আসবো, আর তোমাদেরকেও দেখাবো সেই ব্রিজের এক্সপিরিয়েন্স। এখন চলে আসলাম কিন্তু মাছপট্টিতে, এটা হচ্ছে ব্রিজের নিচে পুরোটা হচ্ছে মাছপট্টি, তো চলো মাছগুলো এবার দেখে আসি। উপর থেকে দেখলাম জাল দিয়ে মাছ ছাড়াচ্ছে, মানে জাল থেকে মাছ ছাড়াচ্ছে,
এটা কিন্তু যে মাছ পট্টি, ওই যে ব্রিজের ওপরে আর এই নিচে। তা আমি কিন্তু ছিলাম একটু আগে ওই ওপরে, এখন চলে আসছি নিচে। চলো দেখাচ্ছি তোমাদের কি মাছ জালে, কত মাছ ভর্তি। চলো সামনে একজন জাল থেকে মাছ বের করছে, ওই যে চলো গিয়ে দেখে আসি কি মাছ আছে। হেবি সুন্দর গন্ধ, এই দেখো কত মাছ। এইসব বোটে কোথায় এগুলো তো করে কিন্তু মাছ ধরতে যায় সব। এই দেখো, তো এই দেখো মাছ, এরকম মাছ দেখে দেখে না ভর্তি একদম, এই যে ভর্তি মাছ এখানে। চলো তো এখন যাবো হচ্ছে হোটেলে। রামেশ্বরম মন্দিরে যাওয়ার জন্য খুব ভোরে আপনারা যদি বেরোন তাহলে কিন্তু আধ ঘন্টার মধ্যে আপনাদের মন্দির দর্শন হয়ে যাবে। সেখানে আপনাদের 22 কুণ্ড স্নান করে তারপর ভেতরে ঢুকতে হবে, আর যত বেলা বাড়ে তার সাথে সাথে কিন্তু ভিড়ও তত বাড়তে থাকে। ভেতরে কিন্তু কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ নয়, সেটা আপনাদের লকারে বাইরে রেখে আসতে হবে। ভোর 4টে থেকে সন্ধ্যে 7টে পর্যন্ত আপনারা কিন্তু দর্শন করতে পারবেন, একদিনে কিন্তু আপনারা রামেশ্বরম ঘুরে নিতে পারবেন। রামেশ্বরম থেকে যাচ্ছে এখন মাদুরাই, তো যেভাবে বাসে করে এসেছিলাম সেইভাবে বাসে যাব, কারণ এখানে ট্রেন নেই। যদি ট্রেনে যেতে হয় তাহলে কিন্তু রামেশ্বরম থেকে যেতে লাগবে মন্ডাপাম, তারপর মন্ডাপাম থেকে বিকাল 5:30 নাগাদ একটা ট্রেন ছাড়ে, সেটা যায় মাদুরাই। আর এখানে কিন্তু বাস অ্যাভেলেবেল আছে, রাত্রি 10টা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস পাওয়া যায়। আর এরপরে 10টা থেকে 3টা অবধি বাস থাকে না, তারপরে 3টা থেকে তারপর আবার 15 মিনিট অন্তর অন্তর বাস পাওয়া যায়। তো এই পেছনে দাঁড়িয়ে আছে বাস, তো এই বাসে করেই যাব। আজকের পর্বটি এখানে শেষ করছি, এর পরবর্তী ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো মাদুরাইয়ের বেশ কিছু জায়গা ও মীনাক্ষী মন্দির। আমার চ্যানেলে সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করে থাকি, রবিবার এবং বৃহস্পতিবার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।